প্রিয় দর্শক আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি নতুন বই নিয়ে উপস্থিত হয়েছি সেই বইটি সম্পর্কে আপনাদেরকে জানাবো বলে দর্শক ফেসবুক টুইটার কিংবা ইউটিউবে মোবাইল ট্যাব ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইসলাম পয়দিন আয়োজিত ব্যতিক্রম একটি অনুষ্ঠান ইসলামিক বইয়ের পরিচিতিমূলক আয়োজন ইসলাম পয়দিন বুকস উপভোগ করছেন সকলকে জানাই হৃদয় নিগ্রাণ শুভেচ্ছা প্রিয় দর্শক যারা জানেন বা যারা জানেন না সকলে জ্ঞাতার্থে আরও একবার জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানে আমরা এক একটি ইসলামিক বই নিয়ে উপস্থিত হই এবং সেই বইটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে করে সেই বইটি সংগ্রহ করার ক্ষেত্রে একজন পাঠকের সহযোগিতা হয় তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই বইটি আসলেই তার সংগ্রহে থাকা প্রয়োজন কিনা দর্শক সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত চমৎকার এবং ব্যতিক্রমী একটি বই আরবি রস নামক এই চমৎকার বইটি নিয়ে এটি হচ্ছে আরবি রস মানে আরবি ভাষা ও সাহিত্যের মজার একটি বই প্রিয় দর্শক ভাষা আল্লাহর এক অপরূপ সৃষ্টি আল্লাহর আলমিন পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাদের ভাষার বৈচিত্র্য করে দিয়েছি যাতে করে তারা একে অপরকে চিনতে পারে যাতে তাদের পরিচিতিতে সহজ হয় অর্থাৎ এই এইটি দ্বারা বোঝানো হচ্ছে যে মানুষকে ভিন্ন ভিন্ন ভাষায় সৃষ্টি করার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের মানুষের পার্থক্য বোঝা যায় যে এই ভাষী মানুষ এই দেশের যেমন আমরা বাংলা ভাষী সেই হিসেবে আমরা বাঙালি তো যারা আরবি আরবি ভাষী এরকম বিভিন্ন ভাষা রয়েছে আল্লাহ রবুল আলমিনের সৃষ্ট হাজার হাজার ভাষার মধ্যে রয়েছে কিছু শ্রেষ্ঠ ভাষা মাধুর্যপূর্ণ ভাষা ভালো লাগার ভাষা আর এই শ্রেষ্ঠ ভাষার মধ্যে একটি হচ্ছে আরবি ভাষা সহজ সরল একটি ভাষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটি আল্লাহ তালার ভাষা এটি রাসুলের ভাষা এটি অনেক নবী রাসুলের ভাষা এটি কেয়ামতের ভাষা এটি জান্নাত জাহান্নামের ভাষা এই আরবি ভাষাকে কেন্দ্র করে রচিত হয়েছে পবিত্র কোরআন রচিত হয়েছে বহু গ্রন্থ বর্তমান সমাজের বেশ কিছু তরুণদেরকে দেখা যায় অনেক তরুণদেরকে দেখা যায় আরবি ভাষার প্রতি তারা ছুটছেন আরবি ভাষার মাধুর্যের জন্য আরবি ভাষার গুরুত্বের জন্য তারা আরবি ভাষা শেখার দিকে আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য এবং যারা আরবি ভাষা জানেন বা যারা আরবি ভাষা নিয়ে চর্চা করেন আরবি ভাষার জ্ঞান চর্চা করেন তাদের জন্য চমৎকার একটি বই হবে হচ্ছে আরবি রস আরবি রস কেন রস আসলে হচ্ছে মজা গল্প এই ধরনের শব্দই আসলে রসের অর্থ দ্বারায় তো এই রস মানে আরবি ভাষার মজা আরবি ভাষা গল্পে গল্পে বা আলোচনার ছলে এই বইটিতে আরবি ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে আরবি ভাষার শব্দ শৈলী, আরবি ভাষার ব্যাকরণ আরবি ভাষার কাব্যিক বিভিন্ন আলোচনা করা হয়েছে আলোচনার ঢঙ্গে যেটি একজন পাঠক যদি পড়তে যান। তাহলে তিনি হোচট খাবেন না তিনি পড়তে পড়তে ক্লান্ত হবেন না বা পড়তে পড়তে তার ঝিমুনি চলে আসবেন কিন্তু এই বইটি পড়ে ফেলতে পারবেন এমন চমৎকার একটি বই আর এই বইটিতে যেটি বলছিলাম যে গল্পের ঢঙে কথা বলার ছলে কিন্তু আরবি ভাষার মজার মজার দিকগুলোকে তুলে ধরা হয়েছে চমৎকার ভাবে আসলে নতুন আরবি ভাষী পাঠক বা নতুন আরবি ভাষা যারা শিখছেন তাদের জন্য চমৎকার একটি বই হবে এবং চমৎকার বিষয়গুলো আরবি ভাষার বিষয়গুলো সহজেই শিখতে পারবেন প্রিয় দর্শক আমরা বইটি পড়তে পড়তে দেখছিলাম যে প্রকাশক এই বইটি সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে কথাটি বলেছেন তিনি সেটি হচ্ছে লেখক যেভাবে আলাপি ঢঙে আরবি ভাষার সৌকর্য ও সৌন্দর্যের বিবরণ দিয়েছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে কখনো শব্দের খেলা কখনো বাক্যের মেলা কখনো বা কাব্যানুবাদের পরশ নিয়ে হাজির হয়েছেন এই গ্রন্থের একটি পরিচ্ছেদে যেটি বলছিলাম দর্শক এটি কিন্তু আসলে প্রকাশকের কথা থেকে আমরা বুঝতে যে এক পরিচ্ছে গল্প বলার ঢঙে কিন্তু এখানে আরবি ভাষার বেশ কিছু দিককে তুলে ধরা হয়েছে আরবি ভাষার মজাকে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক চমৎকার এই বইটিতে আসলে বেশ কিছু পরিচ্ছেদের মাধ্যমে কিন্তু আরবি ভাষার সাত দিক কাব্যিক তারপরে হচ্ছে আপনার আরবি ভাষার ব্যাকরণগত বিভিন্ন মজা ব্যাকরণগত বিভিন্ন তুলনামূলক শব্দগুলো বিশ্লেষণ তুলে ধরা হয়েছে যা একজন পাঠককে আসলে আরবি ভাষাকে মনোমুগ্ধকর ভাবে শেখার জন্য উদ্বুদ্ধ করবে দর্শক এই বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন বইটি লিউবদ্ধ করেছেন আবদুল্লাহ মাহমুদ নজিব এই বইটির পৃষ্ঠা সংখ্যা নির্ধারণ করা হয়েছে একশত বত্রিশ এবং এর মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে একশত ছিয়াশি টাকা দর্শক আমি মনে করি আপনি যদি আরবি ভাষা শিখতে চান বা আরবি ভাষার প্রতি বিন্দুমাত্র টান থেকে থাকে তাহলে কিন্তু এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন কারণ এই বইটি শুধু যে মাত্র যারা আরবি ভাষা শিখছেন বা আরবি ভাষা পারেন তাদের জন্য নেই বরং সকল পাঠকের জন্যই চমৎকার ভাবে এই বইটিকে সাজানো হয়েছে যেটি যদি আপনি আরবি ভাষা নাও জানেন তাও আরবি ভাষার বেশ কিছু মজাদার বিষয় আপনি জেনে থাকতে পারবেন এই বইটির মাধ্যমে বইটি কিনতে এক বাংলা বাজারস্থ ইসলামী সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন শূন্য এক ছয় এক ছয় ছয় দুই ছয় ছয় তিন ছয় এই নাম্বারে এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি ডট কমে প্রিয় দর্শক পরিশেষে বলতে চাই যাদের আরবি ভাষার প্রতি বিন্দুমাত্র টান আছে যারা আরবি ভাষা শিখছেন বা শেখার আগ্রহ প্রকাশ করছেন তারা প্রত্যেকেই কিন্তু এই বইটি পড়তে পারেন আরবি ভাষা শেখা শুরুতেও পড়তে পারেন বা আরবি ভাষা শেখা হয়ে গেছে তিনিও পড়তে পারেন কারণ এতে রয়েছে আরবি ভাষার মজার কিছু তথ্য যেগুলো আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আপনি বইটি সংগ্রহ করতে পারেন পড়তে পারেন এবং আপনার চারিপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কাউকে বইটি উপহারস্বরূপ কিন্তু দিতে পারেন দর্শক আপনি পড়বেন কি পড়বেন না সেই বিবেচনা আপনার কাছে রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় পরবর্তী কোনো বই নিয়ে দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ